Naivatmano Prabhurayam Nijalabhapurno Naivatmano Prabhurayam Nijalabhapurno Manam Jana Davidusho Koruno Vrinite Jajjajjano Bhagavate Vidadhita Manam Tachyatmane Pratimukhasya Jatha Mukhasi Naivat manu prahurayam nijalab purno Manam janada vidusho koruno vinite Yad yad jano bhagavate vidadhi tvamanam Tachyatmane pratimukhasya jatha mukhasi Srila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur Prabhupada janichen এক শুদ্ধ বৈষ্ণবকে জগতের কোনো কিছুই প্রলোভন দেখাতে পারে না বৈষ্ণবকে জগতের কোনো কিছুই মুগ্ধ করতে পারে না তার অপরাত্মর অখিলেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ কমলের সৌন্দর্য দর্শন করেছেন তারা সেই চরণ কমলের মকরন্দ সবসময় পান করছেন শ্রী চৈতন্য পদাম্বুজো মধুপেভ্য নমো নমঃ কথঞ্চিত আশ্রয়াদ ইয়েষাম সাউপি তদ্গন্ধভাগ ভবেত শ্রীল কৃষ্ণদাস কবিদাস গোস্বামী লিখছেন শ্রী চৈতন্য পদাম্বুজো মধুপেভ্য নমো নমঃ কথঞ্চিত আশ্রয়াদ ইয়েষাম সাউপি তদ্গন্ধভাগ ভবেত শ্রীল কৃষ্ণদাস কবিদাস গোস্বামী জানাচ্ছেন শ্রী চৈতন্য চরণ কমল পরাত্পর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে চরণ কমল সেই চরণ কমলে খরিত যে সমস্ত মধুধারা সর্বদাই নির্গত হচ্ছে সেই মধুপানের লোভেতে যে সমস্ত ভৃঙ্গগণ সেই কমলের চারিপাশে গুনগুন করছেন মধুপান করছেন সেরকম ধরনের এক কোনো এক মহাপুরুষের চরণে যদি বিন্দুমাত্র আমার সম্বন্ধ হয় তাহলে চৈতন্য মহাপ্রভুর চরণের সৌন্দর্য সৌকর্য আমার হৃদয়েতে আবির্ভাব হবে বড় আশ্চর্য বিষয় স্বামপি তদ্গন্ধভাগ ভাবে এমনকি কুকুরও যদি হয় তাহলেও সে যদি সেই বৈষ্ণবের একটু স্নেহ পায় তাহলে সেই চৈতন্য চরণ কমলের যে গন্ধ সৌগন্ধ এটা পেয়ে ধন্যাতি ধন্য হবে বৈষ্ণবকে জগতের কোনো কিছুই মোহিত করতে পারে না এই জগতের লাভ পূজা প্রতিষ্ঠা আদি যা কিছু আপনাদের কাছে বড় আকর্ষণীয় বলে মনে হয় আপনারা বিশ্বাস করুন শুদ্ধ বৈষ্ণবকে জগতের কোনো কিছুই প্রলোভিত করতে পারে না তারা এমন এক আনন্দেতে নিমজ্জমান রয়েছেন যাদেরকে বাইরে থেকে কোনো বস্তু আপনি দিয়ে তাদেরকে সুখী করবেন এরকম কোনো বিষয় নাই যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম সেটা সাধারণ কিছু নয় সাক্ষাৎ প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে বলছেন যে প্রভু আপনার তো কোনো কিছু দরকার নেই আপনি সর্বদাই নিজ লাভেতে পূর্ণ বৈষ্ণবগণও তাই সকালের আলোচনায় বলা হয়েছিল যারা যে বস্তুর সেবা করেন তার সাধর্ম লাভ করেন সধর্ম লাভ করেন যে বস্তুর সেবা করবে সেব্য বস্তুর গুণাবলী সেবকের মধ্যে সঞ্চারিত হতে বাধ্য এটা হয় ভগবানের চরণ কমলের সেবা করতে গিয়ে গুরু বৈষ্ণবগণেরও কোনো তৃষ্ণা বা পিপাসা
ঐষণা বলে কোনো কিছু থাকতে পারে না, তাদেরও নাই। নৈবাত্মনো প্রভুরয়ম নিজলাভপূর্ণ মানম জনাদবিদুষো করুণ বিনীতে যদ যদ জন ভগবতে বিদধি তমানম তচ্চাত্মনে প্রতিমুখস্য যথা মুখশ্রী। এক বৈষ্ণব সর্বদাই নিজের লাভেতে পূর্ণ, কারণ ভগবান নিজের লাভে পূর্ণ, তাদের কোনো অভাববোধ নাই। তাদেরকে যদি কেউ কোনো সম্মান করেন, ভালোবাসেন, তাদেরকে যদি কেউ শ্রদ্ধা করেন, তাদেরকে যদি ভালোবাসেন, তাদেরকে যদি কিছু দান দেন, কোনো কিছু যদি করেন, সর্ববিধ প্রীতিলক্ষণম, ছরকম প্রীতির মধ্যে যে কোনো একটাও যদি তাদের সঙ্গে হয়ে যায়, তাতে তাদের লাভ বা হানি কোনো কিছু নাই। ঠিক যেমন দর্পণেতে, দর্পণ মানে আয়না, ঠিক যেমন দর্পণেতে নিজের মুখটাকে ঠিক যেমনভাবে দেখবে ঠিক সেরকমই দেখবে। মুখকে যদি বিকৃত করে দেখো, বিকৃতই দেখতে পাবে। যদি তোমার হৃদয়ের সেরকম কুৎসিত বৃত্তি না থাকে, যেরকম অবস্থা হবে সেরকমই দর্শন করবে। ঠিক যেমনভাবে তুমি দর্শন কর, আয়নার সামনে দাঁড়াবে, যেমন প্রতিফলন হবে, যেমন তোমার রূপ, সেরকমই তুমি দেখবে। শ্রীগুরু বৈষ্ণবের হৃদয় হচ্ছে স্বচ্ছ দর্পণ সদৃশ্য। তাদের হৃদয়ের সম্মুখে আসার সঙ্গে সঙ্গে যে জীব যে অবস্থায় আছেন, যার যেরকম অবস্থা, সব কিছু ধরা পড়ে যায়। কে অন্নবিলাস নিয়ে গুরু বৈষ্ণবের কাছে এসছেন, কে হৃদয়ের টানেতে গুরু বৈষ্ণবের কাছে এসছেন তাকে ভালোবেসে, তাদের উপলব্ধি করতে বেশি সময় লাগে না, তৎক্ষণাৎ উপলব্ধি করেন। ঠিক যেমন দর্পণের সম্মুখে দাঁড়ালে পরে দর্পণ যেমন তুমি আকার আকৃতি বিশিষ্ট সেরকমই দেখা যাবে, তোমার হৃদয়ের বৃত্তি ঠিক যেরকম, সেই হৃদয়ের বৃত্তির প্রতিফলন গুরু বৈষ্ণবের হৃদয়ে হয়ে যাবে। তারা বুঝতে পারবে না কী জন্য এসছেন আমার সম্মুখে। শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গে কোনোরকমভাবেই চালাকি করা উচিত হয় না, কিন্তু বদ্ধজীব তার নৈসর্গিক যে সমস্ত বিষয়গুলো রয়েছে অনন্তকাল ধরে, সেই সবগুলোই গুরু বৈষ্ণবের সামনে আসবার সময় হৃদয়েতে বহন করে নিয়ে আসেন। শাস্ত্র বলছেন যদি এই জন্মেতে, যদি এই জন্মেতেই কেউ সিদ্ধ হতে চাও, যদি এই জন্মেতেই ভগবানের কাছে যেতে চাও, তাহলে একটা কাজ করতে হবে। সেটা কি না, সেরকম পরমহংস গুরুদেবের চরণে বৈষ্ণবের চরণে নিজেকে বিক্রয় করে দিতে হবে, নিজের মাথাটাকে বিক্রয় করে দাও, তাহলে এই জন্মেতেই ফল পাওয়া যাবে। নচেত অনন্তকাল ধরে ভ্রাম্যমান অবস্থায় জীব ঘুরছেন, যেটাকে চৈতন্য চরিতামিতর ভাষায় বলতে গিয়ে বলছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। জগৎ সব কিছুই পাওয়া যাবে, যেগুলো যেগুলো আশা করে মানুষ গুরু বৈষ্ণবের সেবা করে, সেবা করার অভিনয় করে, এমনকি ভগবানের সেবা করবার সময় যে যে বাসনাগুলো হৃদয়েতে রাখে, ভগবান সেই সব বাসনাগুলো দিয়ে দেন। যে যথা আমাং প্রপদ্যান্তে তাং স্তথৈব ভজামি অহম্, যে আমাকে যেমন ভাব নিয়ে ভজন করবে আমি তাকে সেসব জিনিসগুলো দিয়ে দিই। নারদজির সঙ্গে যুধিষ্ঠির মহারাজ আলোচনায় বলছেন যে ভগবান সব কিছুই দিয়ে দেন,
কিন্তু ভক্তিযোগ দিতে চান না। ভক্তিযোগ তিনি সহসা কাউকে দিতে চান না, এটা লুকিয়ে রাখেন। কেন? ভক্তি হলো সম্পত্তি, ভক্তি হলো সম্পত্তি, সেটাকে লুকিয়ে রাখেন, তিনি কাউকে দিতে চায় না। দদাতি মুক্তিম স্মন ভক্তিযোগম, জ্ঞানতঃ সুলভ মুক্তি ভক্তি যোগ্যাদি পুণ্যতঃ সেয়ম সাধন সহস্রী কৃষ্ণে ভক্তি সুদুর্লভ। জ্ঞান লাভ করলে পরে মুক্তি হবে, যারা মুক্তি চান, যে জ্ঞানের কথা আমি সকালে আলোচনা করেছিলাম, সেটা শুষ্ক জ্ঞানের কোনো কসরত নয়। সকালে বলেছিলাম যে ভক্তি অনুকূল, পরিষ্কার বলতে গেলে সেই জ্ঞানটাই ভক্তি। যে জ্ঞান পরিপক্ক অবস্থায় রয়েছে সেটারই অন্য নাম হলো ভক্তি, সেটাতে কোনো ক্ষতি হয় না। কিন্তু ভক্তির প্রতিকূল যে সমস্ত জ্ঞানগুলো আছে সেই সব জ্ঞানগুলো আমাদেরকে গ্রহণ করলে বিপদগ্রস্ত হতে হবে, অর্থাৎ ভক্তি নামক যে সম্পত্তি সেটা পাওয়া যাবে না। যে কথা বলতে গিয়ে আমি রূপ গোস্বামীপাদের এই শ্লোক উদ্ধার করেছিলাম, অন্নাবিলাসিত শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম, এই কথা জানিয়েছিলাম। কিন্তু এ কথা বললে কী হবে, এই শ্লোকের অনেক গম্ভীর অর্থবোধ আছে, সেই সব সময় মতো মানসিকতা দরকার, ধৈর্য দরকার। যার গুরুচরণে কোনো মতি নাই, গুরু বৈষ্ণবের চরণে, তা স্বাভাবিকভাবেই কোনো ধৈর্য বলে কোনো বস্তু থাকে না। যার গুরুচরণে কোনো ভালোবাসা নাই, ভক্তি নাই, শ্রদ্ধা নাই, আকর্ষণ নাই, তার কোনো রকমভাবে ধৈর্য বলে কোনো কিছু থাকতে পারে না। বলবান আদরু যস্য ন স্বাদ গুরু পদাম হয়ে, যতক্ষণ পর্যন্ত গুরুচরণে বৈষ্ণব চরণে তীব্র অনুরাগ ভালোবাসা না হবে, সুতৈরপতস্য সশ্রয়ে কৃষ্ণে ভক্তি ন যায়তে, কোনোরকমভাবে কৃষ্ণেতে ভক্তি হওয়া সম্ভব না। কে জানিয়েছেন? শ্রীল শ্রীনিবাস আচার্যজি জানিয়েছেন, যাকে গৌরাঙ্গের দ্বিতীয় কলেবর বলা হয়। তিনি জানিয়েছেন, বলবান আদরু যস্য ন স্বাত গুরু পদাম ভুজে, যতক্ষণ গুরুচরণে তীব্র অনুরাগ তীব্র ভালোবাসা উৎপন্ন না হবে, সুতৈরপিতস্য সশ্রয়ের কৃষ্ণে ভক্তি ন যায়তে। শ্রুতি স্মৃতি অনেক পাঠ করে নেবে, অনেক বক্তৃতা করবে, অনেক কিছু লিখবে, অনেক কিছু বাহাদুরি দেখাতে পারো যেগুলো তোমাদের জানা আছে, কিন্তু কৃষ্ণচরণে এক বিন্দু ভক্তি লাভ করা সম্ভব হবে না। ভক্তিকে বলা হয়েছে অমৃত স্বরূপ। অমৃত বলে যদি কিছু থাকে, জীব যেটা লাভ করবার জন্য ব্যস্ত হতে পারে, সেটা সম্বন্ধে ভগবান শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে পরিষ্কার জানিয়েছেন, অমৃত অন্য কিছু নয়। যে অমৃত পাওয়ার জন্য তুমি কুম্ভ স্নানে দৌড়াচ্ছ পাগলের মতো, ওই অমৃতর কথা বলা হয়নি যেটা কিছুদিন পরে যার অকিঞ্চিতকরতা অনুভব হবে, সেই অমৃতের কথা বলা হয়নি যেটা কিছুদিন পরে ফুরিয়ে যাবে, সেই অমৃতের কথা বলা হয়েছে যেটা নিত্যানন্দ দিতে পারে বা নিত্যানন্দের চরণে যেটা রয়েছেন, সে সম্বন্ধেই ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ময়ী ভক্তির হি ভূতানাম অমৃতত্বায় কল্পাতে। তোমরা অমৃত বলতে কি বোঝো? আমার চরণে যে ভক্তি বাস্তবিক তাকেই অমৃত বলা হয়। ময়ী ভক্তির হি ভূতানাম অমৃতত্বায় কল্পাতে, ওটাকেই অমৃত বলা হয়।
অন্য কিছু অমৃত বলে যে দৌড়াচ্ছে লোকে সেটাতে কোনো রকমভাবে কোনো সুবিধা হবে না। অন্নাবিলাসিত সন্ন্যম, এই শ্লোকের বিস্তৃত ব্যাখ্যা আছে। যে অংশটাকে আমার এখানে উদ্ধার করা প্রয়োজন সে সম্বন্ধে বলতে গিয়ে এটা বলা হয়েছে, জ্ঞান ও কর্মাদি অনাবৃতম, জ্ঞান কর্ম এর দ্বারা অনাবৃত। অনাবৃত মানে জ্ঞান এবং কর্ম যেখানে প্রতিবন্ধক রূপে না দাঁড়াচ্ছে, বোঝা গেল? জ্ঞান এবং কর্ম যেখানে আমার প্রতিবন্ধক রূপে না দাঁড়াচ্ছে। অন্নাবিলাসিত শূন্যম, জ্ঞানকর্মাদি শূন্যম বললেন। অন্নাবিলাসিতার বেলায় এই ব্যাখ্যা আছে অনেক, এখানে এখন পড়ার সময় নেই, এগুলো কোনো সময় হতে পারবে, কার্তিক মাস বা কোনো সময় অন্যান্য সুযোগ হলে হয় এসব। সেখানে অন্নাবিলাসিত শূন্যম বলা হলো, কিন্তু জ্ঞানকর্ম এটা বলা আসতো না, জ্ঞানকর্মাদি শূন্যম বলা হলো না, অন্নাবিলাসিত শূন্যম বলা হলো, কিন্তু জ্ঞানকর্মাদি শূন্যম বলা হলো না, অনাবৃতম। কারণটা কি? অন্নাবিলাসিত শূন্যম, তাহলে জ্ঞানকর্মাদি শূন্যম বললেই হতো না, জ্ঞানকর্মাদি শূন্যম নয়, জ্ঞানকর্মাদি অনাবৃতম। অর্থাৎ যেসব জ্ঞান আমার ভক্তি লাভে প্রতিবন্ধক, সেই সব জ্ঞানের আমার প্রয়োজন নয়। সকালেও প্রমাণ করা হয়েছে গোপিকাগণেরও জ্ঞান আছে, কিন্তু মাধুর্যের দ্বারা সেটা সমস্ত এমনভাবে বিহ্বল অবস্থায় রয়েছে যেখানে কোনোরকমভাবেই সেই জ্ঞান ঐশ্বর্য প্রভাব ফেলে তাকে কৃষ্ণের প্রতি যে অ্যাট্রাকশন, যে আকর্ষণ, তা থেকে বঞ্চিত করতে পারেন। যেটা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত পরিষ্কার জানিয়েছেন, ঐশ্বর্য জ্ঞানেতে জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহিমর্পিত। যেখানে ঐশ্বর্য জ্ঞান প্রবলভাবে হৃদয়তে দেখা দেয়, সেই হৃদয় কৃষ্ণকে আকর্ষণ করতে পারে না, আর কৃষ্ণ সেই হৃদয়ের দ্বারা আকর্ষিত হয় না, দুটোই সত্য। ভগবান সেই হৃদয়ের দ্বারা আকর্ষিত হয় না, কৃষ্ণকে আকর্ষণ করবার মতো শক্তিও তাদের থাকে না। কিন্তু যেগুলো ভক্তির অনুকূল জ্ঞান, সেইগুলো লাভ করার জন্য গুরু বৈষ্ণব স্মরণে শরণাগত হতে হয়, সেগুলোই আমাকে আমার যা কিছু পূর্ব সংস্কার কমে যে অনর্থ রয়েছে এগুলোকে কাটাতে কাজে লাগবে। অজ্ঞান, যেটা সকালে বলা হয়েছিল যে অজ্ঞান বিষয়টাকে পুরো ইরেডিকেট, মূল থেকে উৎপাটন করবার যে পদ্ধতি, সেটাই সকালে বলা হয়েছিল। এবং গুরু উপাসনৈক ভক্তা বিদ্যা কুটরেণ শীতেন ধীর বিবৃষ্ট জীবা স্বয়ময়ম, এটি বলা হয়েছে। অপ্রমত্ত সংবৃষ্ট আত্মনম অথ ত্যাজ্যস্তম, জ্ঞানরূপ কুঠারের দ্বারা যা কিছু অজ্ঞান এগুলোকে কেটে একবারে মূল থেকে উড়িয়ে দাও। কিরমভাবে উড়াবো? বলছে ওই যে এবং এইরকমভাবে গুরুসেবা করো, তীব্র আকর্ষণের দ্বারা গুরুদেব আত্মা পদবী লাভ করো। বাস্তবিকভাবে সে অবস্থায় গুরুসেবা করতে করতে সমস্ত অজ্ঞানের যে মূলগুলো সব ভেতরে ঢুকে রয়েছে অনন্তকাল ধরে, সেগুলোকে উৎপাটন করে সমস্ত ফেলে দাও। সেগুলোকে রেখে দিয়ে কোনো দিগ্বিজয় করবার দরকার নেই, কোনো লাভ হবে না। অন্নাবিলাসিত শূন্যম, জ্ঞানকর্মাদি অনাবৃতম, যে জ্ঞান ভক্তির অনুকূল সেই জ্ঞানগুলো আমার অবশ্যই লাভ করতে হবে, নাহলে আমি ভুল করে ফেলব। ভক্তির আমার সহায়তা করবে, যে কর্মগুলো আমার ভগবত সেবার অনুকূল সেই কর্মগুলো গ্রহণ করতে হবে, যে কর্মগুলো আমাকে কর্মী বানিয়ে দেবে, লেবার বানিয়ে দেবে, কর্মী বানিয়ে দেবে, ফ্রুটিভ অ্যাক্টিভিটিস, ফল কামনা করব আমি, ওইসব কর্মের কথা বলা হয়।
যেসব কর্মের দ্বারা আমি ভগবানের সেবা করতে পারবো, সেবা ওটাকে বাইরে কর্ম মনে হচ্ছে, সেবা বাইরের দৃষ্টিতে এক ভক্তের দৈনন্দিন ক্রিয়াকর্ম আর জড়জগতের একজনের ক্রিয়াকর্মকে বাইরের দৃষ্টিতে এক বলে মনে হলেও সেখানে আসমান জমিন পার্থক্য রয়েছে, আকাশের সঙ্গে জমিনের পার্থক্য তাও বলা যায় না, অনন্তের পার্থক্য। এর ভাব রয়েছে ভগবানকে সন্তুষ্টি করা, এর ভাব রয়েছে কিছু লাভ আদায় করা, দুজনের উদ্দেশ্য এক নয়। একই ব্যক্তি মন্দিরেতে রান্না করছেন সকালে, আবার আরেক ব্যক্তি বিকেলেতে রান্না করছেন, বিচার করে দেখা গেল চিত্তবৃত্তি গুরুদেব জানতে পারলেন যে সকালে যে রান্না করে তার সেবা হয়, বিকালে যে রান্না করে তার সেটা সেবা হয় না, কর্ম হয়ে যায়। এগুলো সাধারণ ব্যক্তি কোনোদিন অনুভব করতে পারবে না, এগুলো গুরু বৈষ্ণবের হৃদয়েতে এগুলো অনুভবের বিষয় হয়, বাইরের কোনো ব্যক্তি এসবগুলো অনুভব করতে পারেন। যার জন্যই বলা হলো আনু, সেই জন্য বলা হলো অন্যাভিলাষিত সংযম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, অনুকূলভাবে কৃষ্ণের অনুশীলন করা। এই কথার অনেক গভীর ব্যাখ্যা আছে, বিভিন্ন দিক দিয়ে ব্যাখ্যা করলে দেখা যাবে, বিভিন্ন যুক্তি বিভিন্ন দিক দিয়ে শাস্ত্রের, অত কথা আমি না গিয়ে একটা কথা যদি বলে দিই তাহলে সেটাই অনুভব হবে। সেটা হলো আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, অনুকূল আর রাধারানী তার আনুগত্যে, ব্যাস এক কথাই শেষ। আজ ওই যুক্তিতে যা হয় তাহলে বলা হয় অনুকূল আনুকূল্যেন কৃষ্ণানুশীলন, আপনি বলছেন তো আনুকূল্যেন কৃষ্ণানুশীলন মানে কি? কৃষ্ণকে খুশি করা। তো আমরা গৌড়ীয়গণ কি কৃষ্ণকে খুশি করার জন্য যে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু লড়াই করবে ভগবানের সঙ্গে, ভগবান বীররস আস্বাদনের জন্য জগতে এলেন, তা আমরা কি সেরকম ধরনের করবো নাকি? না, অনেক প্রশ্ন চলে আসবে। যশোদা মা যে দুধ আগুনে দিয়েছিলেন কৃষ্ণ কেন রেগে গেলেন? তাহলে সেটা অনুকূল হলো না, সেটা তাহলে প্রতিকূল। অতিব্যাপ্তি অনাব্যাপ্তি অনেক ব্যাকরণের ব্যাপার আছে, অনেক গভীর রহস্য আছে এর মধ্যে, এগুলো সব আলোচনা অনুভব করতে হয়, শুনতে হয় গুরু বৈষ্ণবকে শুনে, অনেক ব্যাপার গভীর রহস্য। এক কথায় বলতে গেলে আমরা আমাদের মাথা খারাপার চেষ্টা করব না। কদিন আগেই একজনকে আমি দৃঢ়ভাবে এই কথা জানিয়েছি, তোমাদের যত ব্রেন আছে, অনেক বুদ্ধি আছে তোমাদের, সেগুলোকে ফেলে দাও, ওগুলোকে কাজে লাগাতে যেও না, গুরু বৈষ্ণবের সেবা এগুলো কাজে লাগাতে গেলে মরবে। যেটুকু ভক্তির অনুকূল সেই বুদ্ধি খাটাবে আর গুরু বৈষ্ণব আনুগত্যে সেবা করতে থাকো, সব সমাধান হয়ে যাবে। বেশি যদি ব্রেন অ্যাপ্লাই করতে যাও সমাধান করতে, বিভিন্ন রকম রাজনীতি বিভিন্ন প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম সমূহ গলায় দড়ি পড়বে, মরবে। গুরু বৈষ্ণবের থেকে বেশি বুদ্ধি তোমার, চালাকি করতে যাবে, মরবে, কোনো লাভ হবে না। গুরু বৈষ্ণবের সেবাতে কোনো তীক্ষ্ণ বুদ্ধির দরকার পড়ে না, দরকার পড়ে গুরুমাজ্ঞা গুরুদেবের আজ্ঞাকে নির্দ্বিধায় পালন করা। কোনো তর্ক বিতর্কে না গিয়ে গুরু বৈষ্ণবের চরণে সেবা করা, তাদের আজ্ঞা পালন করা, একটি ভক্তি পাওয়া যায়। আমার যে বুদ্ধিটা আমি প্রয়োগ করতে যাব সেই বুদ্ধিটা জড় বুদ্ধি, সেই বুদ্ধিটা প্রয়োগ করতে গেলে গুরু বৈষ্ণবের সেবায় আদৌ সেবা হবে না, সেটা বিপরীতমুখী ফল প্রসব করবে, তাতে তোমার জীবন বিপন্ন হবে, ভক্তি জীবন বলে কোনো কিছু থাকবে না। কোনো রকমভাবে কোনো চালাকি গুরু বৈষ্ণবের সঙ্গে চলে না, এতে তাদের কোনো ক্ষতি হবে না, এতে তাদের কোনো ক্ষতি হয় না। যারা এইসব করতে চান তারা সবাই মরেছেন, তারা কেউ বাঁচতে পারেন না আজ পর্যন্ত, এটা হয় না, আশ্চর্য বিষয়। জগতের কোনো কিছুই গুরু বৈষ্ণবকে প্রলোভিত করতে পারে না, হেন কোনো বস্তু নেই যার প্রতি গুরু বৈষ্ণব কোনো লোভ বা লালসা বা আকর্ষণ অনুভব করেন। জগতের আকর্ষণ বা বিকর্ষণের যে বিষয়টা আছে এ থেকে বদ্ধজীবকে উদ্ধার পেতে হবে,
জগতে যত আকর্ষণ বা বিকর্ষণের বস্তুগুলো আছে আমাকে পীড়া দিচ্ছে, জগতে যত আকর্ষণ বা বিকর্ষণের বস্তুগুলো আমাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে, ভজনে এগো তো দিচ্ছে না, সেই সব বস্তুগুলো থেকে আমাকে আসু, ইমিডিয়েটলি এক্ষুনি আমাকে উদ্ধার পেতে হবে। যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত এই জগতের আকর্ষণ বিকর্ষণগুলো আমাকে কষ্ট দান করবে, আমাকে মোহিত করবে, ততক্ষণ পর্যন্ত আমি মায়াদেবীর প্রসাদ খেতে থাকব। মায়াদেবী আমাকে প্রচুর প্রসাদ করবেন, কিন্তু আমি অপ্রাকৃত জগতের কোনো বিষয় অনুভব করতে পারব না। এই জগতে থাকাকালীন অবস্থায়, এই জগতে আমরা যতদিন বেঁচে রয়েছি সেই সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি, যতদিন আমরা বেঁচে রয়েছি, কতদিন বেঁচে রয়েছি তা আমরা বলতে পারবো না। আমাদের কাছে কোনো লেখাজোকা কোনো এগ্রিমেন্ট নেই যে ভগবান আমাকে এতদিন রাখবে, এরম কোনো গ্যারেন্টি নাই। পরীক্ষিত মহারাজের কাছে সেটা গ্যারেন্টি ছিল, 7 দিন তিনি থাকবেন, তো তিনি 7 দিন টাইম পেয়েছিলেন। কিন্তু আমার কাছে কোনো এগ্রিমেন্ট নেই, লেখাজোকা নেই যে কত মুহূর্ত, কত দিন, কত সময়, কত কাল আমি বেঁচে থাকব। যতদিন পর্যন্ত আমি জগতে বেঁচে থাকব, যত সময় তার মধ্যে ইমিডিয়েটলি খুব শীঘ্র এই আকর্ষণ এবং বিকর্ষণের হাত থেকে আমাকে ছুটি পেতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আকর্ষণ বিকর্ষণের হাত থেকে ছুটি না পাবো, ততক্ষণ জেনে নিতে হবে আমি মায়াদেবীর প্রসাদে এই জগতের সমস্ত যা কিছু সেগুলো আনন্দগুলো লোডবার চেষ্টা করছি। এই জগতের যা কিছু প্রলোভনের বস্তু সেগুলোতেই আমি মজে রয়েছি, আমি অপ্রাকৃত জগতে যেতে পারি না। সকালের আলোচনায় এটাও পর্যন্ত বলা হয়েছিল, জগতের এই আকর্ষণ বিকর্ষণের হাত থেকে মুক্তি পাওয়াটা খুব একটা বড় কথা নয়, খুবই শীঘ্রই হয়, এরকমভাবে চুটকি দিয়ে হতে পারে, প্রোভাইডেড তার মধ্যে একটা কন্ডিশন আছে, তুমি নির্বলিক কি না, তুমি কপট না নিষ্কপট, এই কথাটা প্রথম কোশ্চেন। যদি নিষ্কপট হও তাহলে গুরু বৈষ্ণবের সেবার ফলেতে, আচার্যের সেবার ফলেতে তোমার এই জড়জগতের আকর্ষণ বিকর্ষণের হাত থেকে মুক্তি পাওয়ার প্রসঙ্গটা অত্যন্ত তুচ্ছ প্রসঙ্গ, অতি তাড়াতাড়ি হয়ে যাবে। এইসব কথা অনেকবার উত্থাপন করা হয়েছে, কেউ মনে রাখতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে পরিষ্কার জানিয়েছেন যে উদ্ধব, এই জড়জগতের যা কিছু মায়ার প্রভাব, এ থেকে উদ্ধার পাওয়া কোনো একটা বড় কথা নয়, খুবই শীঘ্রই উদ্ধার পাওয়া যায়। কিভাবে? ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে বলছেন, রজস্তমশ্চ সত্যেন সত্যং চ উপশমেন চ এতৎ সর্বং গুরৌ ভক্ত্যা পুরুষো হি অঞ্জসা জয়েত। অঞ্জসা মানে ইজিলি, অঞ্জসা মানে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি, হেসে হেসে মজা করে। এতৎ সর্বম গুরৌ ভক্ত্যা, গুরুতে সপ্তমী বিভক্তি, গুরুতে যার ভক্তি থাকবে, গুরুতে যার সেবানিষ্ঠা থাকবে, তার পক্ষে মায়া জয়টা কোনো একটা বড় কথা নয়, খুবই সামান্য কথা। ওইগুলো নিয়ে পড়ে থাকলে পরে আমাদের কোনো কিছুই লাভ হবে না। যদি আমাদের জীবনটা, জন্মের পর জন্ম আমাদের জীবনটা যদি কেবল মায়ার সঙ্গে লড়াই করবার জন্য কেটে যায়, তাহলে আমরা কোন জীবনে কোন সময়তে আমরা হরিভজন শুরু করব? প্রভুপাদ এই দুঃখ করে বলেছেন, আমাদের জীবনে যদি সমগ্র সময় খালি মায়ার সঙ্গে লড়াই করতে করতে চলে যায়, জন্মের পর জন্ম আমাদের খালি মায়ার সঙ্গে লড়াই করতে চলে গেল, সেক্ষেত্রে আমরা হরিভজন কবে করে উঠতে পারব? আমরা হরিভজন কবে করতে পারব যদি মায়ার সঙ্গেই লড়াই করতে সারা জীবন, জন্মের পর জন্ম চলেই যায়? তাহলে হরিভজনের আর কোনো তো সুযোগ হলো না, কারণ হরিভজনের মূলেই হলো মায়া জয়। মায়া জয় না হলে হরিভজন হয়েছে এটা গ্যাঁজাখুরি কথা। প্রভুপাদ সুন্দরভাবে গুলিখোরের কথা লিখেছেন, সুন্দর, এক গুলিখোর দুই গুলিখোরে বসেছে, গুলিখোর নদীর এপারে বসেছে, ওপারেতে আগুন জ্বলছে, দুই গুলিখোর বলছে গুলিটাকে ধরাবি কী করে, গুলি তো রয়েছে, আগুন কোথায় পাবো? বলে ওই তো আগুন, ওই ইয়ে আগুন, ওপারে আগুন হচ্ছে ওপারে, বল তুই এক কাজ করে আমরা ধর, ঠিক ধরতে পারবি, আগুন আগুন রইল ওপারে, নদীর ওপারে, আর গুলিখোর এখান থেকে আগুন ধরাবে, গুলিটাকে আগুনে ধরে খাবে, টানবে, গুলি রয়েছে এখানে, আগুন রয়েছে ওপারে। তা আমাদের হচ্ছে সেই ব্যাপার,
গুলিখোরের যেমন বিচার, আমাদের বিচার সেরকম অবস্থায়, মায়া জগতে থাকাকালীন অবস্থায় মায়াতে হাবুডুবু খাবো, মিছে মায়ার বসে যাচ্ছ হেসে খাচ্ছ হাবুডুবু ভাই, অথচ আমি হরিভজন করি রে ভাই, এটা হয় না। মায়া থেকে ছুটি পাওয়া, ছুটি পাওয়ার পরেও হরিভজন হবে কিনা তাও কোনো গ্যারেন্টি নেই, কেন মায়া জয় করার পর, মায়া জয় করার পর যদি আমি নির্বিশেষ জ্ঞান মার্গের দিকে সেবাতে উদাসীন হই তাহলে আমি চলে যাব কি মায়াবাদের দিকে, কিংবা অধঃপতিত হয়ে যাব। আবার যে কথাটা বলতে গিয়ে ব্রহ্মা সুন্দরভাবে বলেছিলেন, অথাপিতে পজাম্বয় জয় লেশ অনুগৃহত এবহি জানাতি তত্ত্বম ভগবান মহিন্য বলেছেন। তারপর অন্য জায়গায় বলেছেন, আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততঃ পততি অধ অনাদৃত যুষ্মত অঙ্গ্রয়। আপনার চরণোদ্বয়কে উপেক্ষা করাতে, অবহেলা করাতে, আপনার চরণোদ্বয়ের সেবাকে উপেক্ষা করবার জন্য তারা আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততঃ, অনেক কষ্ট করে পরমপদ প্রাপ্ত হলো কিন্তু সেই পরমপদ থেকে আবার পড়ে যাবে। আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততঃ পততি অধ, আবার নিচে পড়ে যাবে। কেন? বলে অনাদৃত যুষ্মত অঙ্গ্রয়। তোমার সেবাতে তারা উদাসীন হয়েছে, তাই জন্য তারা যে কোনো অবস্থাতেই উঠে থাকুক, আজ না হলেও কালকে তাদের পতন অবশ্যম্ভাবে। যারা সদ্গুরুর আনুগত্যতে বাস্তবিক ভক্তি যাজন করতে সুযোগ পেয়েছেন তারা ছাড়া বাদ বাকি আর কাউর সেরকম একটা সুবিধা হওয়ার কোনো রাস্তা নাই। মায়ারে করিয়া যায় ছাড়ানো না যায়, সাধুগুরু কৃপা বিনা না দেখে উপায়। শ্রীল প্রভুপাদ জানিয়েছেন, আমরা গৌড়ীয়গণ আমাদের জীবনের চরম লক্ষ্য হল শিলরূপ পাদের চরণের ধূলিকণা হওয়া। শ্রীমদ রূপ পদাম্বুজ ধূলি স্বাং জন্ম জন্ম আদদানম স্ত্রীণম দন্তৈ হৃদম যাচে পুনঃ পুনঃ, শ্রীমদ রূপ পদাম্বুজ ধূলি স্বাং জন্ম জন্ম। আমরা রূপপাদের চরণের একটা ধূলিকণা হওয়ার জন্য চেষ্টা করব। আমরা রূপানুগ গুরুবর্গের আনুগত্য এইটি আমাদের লক্ষ্য, জীবনের চরম লক্ষ্য। অনেকের অনুভবের মধ্যে এলো না এটা কত বড় কথা, কী এমন কথা চরণের ধুলি হব, আর ধুলি তো পড়ে রয়েছে কত, মূর্খের দল এরা অনুভব করলো না। রূপপাদের চরণে ধুলি হওয়ার যোগ্যতা অর্জন করা আমাদের রূপানুগ গুরুবর্গের গৌড়ীয়গণের একমাত্র লক্ষ্য, দ্বিতীয় কোনো লক্ষ্য নেই। টাকা রোজগার করা, কাউকে শান্তি দেব, সুখ সুখ দেবো, জড়জগতের কাউকে কোনো বিষয়ে কোনো কিছু আমাদের লক্ষ্য নেই। আমাদের জীবনে একমাত্র লক্ষ্য হলো রূপ গোস্বামী পাদের চরণে ধুলি হওয়া। সেই সব যত মহাপুরুষ আমাদের আছেন, প্রভুপাদ থেকে আরম্ভ করে যত আছেন, সবাই একই কথা বলেছেন, জীবনে আমাদের জীবনের লক্ষ্য হলো শিলরূপ পাদের চরণের ধূলিকণা হওয়া। আপনাদের এটা অনুভবের বিষয় হলো না, এটা কত বড় কথা হলো। বলছে জগতে যত বড় কথা পৃথিবীতে থাকতে পারে এখনো পর্যন্ত, জগতে এখনো পর্যন্ত যত বড় কথা এখনো পর্যন্ত থাকতে পারে, তার থেকে সবচেয়ে বড় কথা এখন আমি যেটা বললাম, তথাপি আপনাদের হৃদয়ে অনুভবে এলো না, এই কথাটার মানে কী হলো? এই কথাটা তো আমরা বুঝতে পারছি না, এর অর্থ কী হলো? অর্থটা একটু উদাহরণ দিলে বোঝা যাবে। বিনোদবাবু, বিনোদ প্রভু যখন পূর্বাশ্রমে ছিলেন সেই সময়তে শুনলেন একটা মহাপুরুষ সেখানে হরিকথা আলোচনা করতে এসছেন অপ্রাকৃত জগতে, তিনি নাকি বিরাট দিব্য পুরুষ। তাকে দর্শনের জন্য তিনি বাড়ি থেকে, গ্রাম থেকে গেলেন, আমি দেখব কী কথা বলেন উনি, আমি এইসব কথাগুলো শুনব। সেখানে গিয়ে শুনলেন প্রভুপাদের কথা, অপ্রাকৃত কথা। এরা নিত্য পার্ষদ, এরা হরিকথা শুনে আকর্ষিত হওয়ার একটা লীলা করেন। এরা প্রভুপাদের নিত্য পার্ষদ, সবসময়ই এরা প্রভুপাদের সঙ্গেই রয়েছেন। এ সম্বন্ধে একটা গুপ্ত সিদ্ধান্ত আছে। অনেকে মনে করতে পারেন যারা প্রভুপাদের থেকে সবাই হরিনাম এবং দীক্ষা নিচ্ছেন সবাই প্রভুপাদের গণ। এখানে একটা গুপ্ত সিদ্ধান্ত চলে এলো যেটা আপনাদের বোঝা দরকার। অনেকে মনে করেন যারা প্রভুপাদের চরণে হরিনাম দীক্ষা নিয়েছেন
তারা সবাই প্রভুপাদের পার্ষদ। আমি বললাম না, কথাটা ঠিক নয়, গৌরাঙ্গ মহাপ্রভু পার্ষদ তারাও সবাই নয়। তাহলে কারা? বলে যারা গৌরাঙ্গ মহাপ্রভুর মনোভীষ্ট পূরণের জন্য চেষ্টা করেছেন, জীবন যৌবন দিয়েছেন, তারাই গৌরাঙ্গ মহাপ্রভু পার্ষদ। প্রভুপাদের মনোভীষ্ট পূরণের জন্য যারা জীবনকে উত্তুচ্ছ করে সম্পূর্ণ আহুতি দিয়েছেন, তারাই প্রভুপাদের পার্ষদ, বাকি সবাই প্রভুপাদের পার্ষদ নয়। এ কথা তো আমি কোনো সমালোচনায় বসলাম না, এটা সদুত্তর আমি দেবো, বিজ্ঞানভিত্তিক উত্তর। প্রভুপাদের যে স্তব আপনারা পাঠ করে থাকেন, সেখানে আপনারা নিশ্চয়ই এ কথা শুনেছেন, পড়েছেন, পরম পূজ্যবাদ শ্রীশ্রীল শ্রীধর গোস্বামী মহারাজের লেখা অপূর্ব দিব্য স্তব। প্রভুপাদের পার্ষদ ছাড়া এরকম ধরনের স্তব কেউ কাউর পক্ষে সম্ভব নয় লেখা। জীবন্তভাবে প্রভুপাদ কেমন, ওই স্তবটা পাঠ করলে প্রভুপাদের ছবিটা ভেসে উঠবে। পতিত ধরণে কৃত বেশ যতিম আছে, তাহলে এখানে পতিতকে উদ্ধার করার জন্য তো যতিবেশ ধারণ করেছেন, তাহলে এখানে পতিত্বকে উদ্ধার করার জন্য তিনি যদি নিত্যজগৎ থেকে খালি নিত্যজগতের পার্ষদগুলোকে নিয়ে আসেন আর চলে যান, তাহলে নতুন করে কোনো কাউকে উদ্ধার করেননি, এটি প্রমাণিত হল। কী প্রমাণিত হল? তিনি যদি কেবল নিত্যজগৎ থেকে, আপনার কথা অনুযায়ী আপনি বলছেন সবাই পার্ষদ, তাহলে তিনি নিত্যজগৎ থেকে পার্ষদগুলোকে নিয়ে এলেন আবার করে চলে গেলেন, নতুন করে কোনো জীবাত্মাকে উদ্ধার করলেন না, এটা বিরোধ হচ্ছে, সিদ্ধান্ত বিরোধ। অর্থাৎ তিনি অবশ্যই তার পার্ষদগুলোকে এনেছেন, কিন্তু যাদের সবাইকে দীক্ষা দিয়েছেন, হরিনাম দিয়েছেন, তারা সবাই প্রভুপাদের পার্ষদ নয়, এটি সিদ্ধান্ত। নতুন করে তাদেরকে তিনি তুলেছেন, নিয়ে গেছেন দিব্য জগতে। পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজ অর্থাৎ বিনোদ প্রভু পূর্বাশ্রমে ছিলেন, তিনি হরিকথা শুনতে এসেছেন, প্রভুপাদের দিব্য হরিকথা শুনছেন, নিত্য তার সঙ্গে তার সম্বন্ধ, তাকে দেখেই তার আকর্ষণ হচ্ছে, পেয়ে গেছি আমি রত্ন। তথাপি তিনি বলছেন, প্রভুপাদের কথা শুনতে শুনতে একটা আশ্চর্য কথা শুনলাম, আমার মধ্যে প্রচণ্ড সন্দেহ ঝড় উঠল। হরিকথা বলতে বলতে প্রভুপাদ বলছেন, ভগবানের সেবার জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য এই জড়জগতের যত বদ্ধ জীব আছে এরকম কোটি কোটি জীবকে আমি বলিদান দিতে পারি। হ্যাঁ, এ কী কথা, এ কী অমানসিক কথা, তো ভালো কথা নয়? ভগবানের সুখের জন্য এই জগতের যত জীব আছেন, লক্ষ লক্ষ জীব, কোটি কোটি জীবকে আমি বলিদান দিতে পারি, এটা কেমন কথা হল? উনি বৈষ্ণব, ওনার মধ্যে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, অথচ এই শব্দটা কেমন শব্দ হলো, এ তো ভালো লাগছে না, পড়াবে তোলপাড় চলছে হৃদয়। দাদা আমি বুদ্ধি যোগম, সেই অনুপাতে ভগবান তাকে বুদ্ধি দিলেন, প্রভুপাদ তাকে বিচার ক্ষমতা দিলেন, যে আমি কেন এই শব্দটা বলেছি এটা ভালো করে বিচার করে দেখো। অপ্রাকৃত জগতের যা কিছু সেগুলোর বাস্তবিক মূল্য আছে, সেগুলোকে বলে পজিটিভ ওয়ার্ল্ড। বুঝবার মতো ব্যক্তি তো নাই যেগুলো সব বুঝবে। অপ্রাকৃত জগৎ সেটাকে বলে পজিটিভ ওয়ার্ল্ড, পজিটিভ মানে ধনাত্মক, আর এই জগৎটাকে বলে নেগেটিভ ওয়ার্ল্ড। এই জগতে যা কিছু করো এই জগতের কোনো কিছুই মূল্য নাই। যারা গণিত করেছে, যারা অঙ্ক করেছে, তাদের মধ্যে যদি কেউ থাকে একটু বুঝবে, বাকি লোক কেউ বুঝবে না। এটা হচ্ছে যদি শূন্যকে মধ্যিখানে রেখে ডান দিকে সংখ্যা লেখা যায়, এক দুই তিন চার করে লেখা গেল, এক দুই তিন চার করে জিরোটাকে, শূন্যটাকে মধ্যিখানে রেখে এক দুই তিন চার করে এগোনো গেল ডান দিকে, আবার শূন্যটাকে মধ্যিখানে রেখে যদি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি আমি এগোতে থাকলাম, বোঝা গেল না, কেউ অঙ্ক করেনি নাকি? মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, অর্থাৎ আমি বলছি নেগেটিভ দিকে যত আমি এগোব তার সংখ্যা যত বাড়বে তত তার ভ্যালুয়েশন কমে যাবে। আমার কথাটা বুঝে গেল? মাইনাস ওয়ান থেকে মাইনাস টেন অনেক নিচু, পজিটিভ দিকে যে ধনাত্মক দিকে একের থেকে দশ বড় হয়,
অনেক বড়, যত এগোবে তত বড়। কিন্তু ঋণাত্মক দিকে অর্থাৎ নেগেটিভ দিকে যত তুমি সংখ্যা বাড়াবে তত ভ্যালুয়েশন নেমে যাবে, মাইনাস ওয়ানের থেকে মাইনাস একশো, অনেক নিচুতে, অনেক ছোট। কেশব গোস্বামী মহারাজের হৃদয়তে ভগবান বুদ্ধি দিলেন। কেন বহুপাদ ওই কথা বলেছেন, এ নিয়ে অশান্তির ঝড় উঠল হৃদয়তে। পরে তিনি উত্তর বললেন, এই মহাপুরুষ ঠিকই কথা বলেছেন, এই জগতের যত ব্যক্তি আছেন, যত কিছু বিষয়বস্তু আছে ভগবানের সম্বন্ধিত বস্তু নয়, যেগুলো এগুলোর কানাকড়ি কোনো মূল্য নাই, কোটি কোটি টাকা দামের বাড়ি, টাকা পয়সা বিদ্যা, বোঝা গেল আমি কি বললাম? এই জগতের যা কিছু তোমার কাছে বৈভব মনে হতে পারে, কিন্তু সেগুলোর এক পয়সা কোনো কানাকড়ি মূল্য নাই অপ্রাকৃতিক জগতে, বোঝা গেল? এই জগতে যত এডুকেশন আছে, যত পয়সা আছে, যত ধন দৌলত, যত ঐশ্বর্য আছে, সেগুলো যদি কৃষ্ণ সেবার সম্বন্ধ না রাখে, এক কানাকড়ি তার মূল্য নাই। এই জগতে যত ব্যক্তি পোকার মতো বিলবিজ করছে, পোকা যেমন বিজবিজ করে, পোকার মতো মানুষগুলো জন্মাচ্ছে এবং মরছে তাদের কর্মফলে। এই কোটি কোটি মানুষগুলোর এক পয়সাও কোনো মূল্য নাই যারা যদি ভগবানের চরণে ভক্তি না করে। এমনকি ভাগবতে এই কথা বলা আছে, তারা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, জল খাচ্ছে, বায়ু সেবন করছে, এগুলো পৃথিবীর পক্ষে ভার। পৃথিবী বলেন এগুলো জঞ্জাল। যারা ভক্তি না করছেন তাদের জন্য তারা যে এই পৃথিবী থেকে যে ফ্যাসিলিটিগুলো নিচ্ছেন, ভগবান যে বাতাস, ভগবান যে সূর্য, ভগবান যে জল, যত কিছু ব্যবস্থা রেখেছেন, এই যে ফ্যাসিলিটিগুলো তারাও নিচ্ছে, আপনিও নিচ্ছেন, তাদের মরে যাওয়া উত্তম। কারণ যতদিন বেঁচে থাকবে পৃথিবীকে ভোগ করবে, ভোগ করে আরও নেগেটিভ দিকে পড়ে যাবে। আমার কথায় দোষ ধরবেন না, আমি কিন্তু বিজ্ঞান ভিত্তিক কথা বললাম। যতদিন একটা বদ্ধজীব বেঁচে থাকবে ততদিন সে নিজের বেশি করে অমঙ্গল বরণ করবে। আজকে এতটুকু অমঙ্গল আছে, কালকে অমঙ্গল আর একটু বাড়লো, পরশু দিন আর একটু বাড়লো, যতদিন বেঁচে থাকবে ততদিন অমঙ্গল করবে, অমঙ্গলের বাইরে মঙ্গল করতে পারবে না। সকালে এই কথাও বলেছি, যতক্ষণ পর্যন্ত বদ্ধজীব নিজের মঙ্গল অমঙ্গলের দায়িত্ব গুরু বৈষ্ণবের হাতে না ছেড়ে দেয়, ততক্ষণ পর্যন্ত তার যত বাহাদুরি দেখাক তোর কোনো মঙ্গলের কোনো সম্ভাবনা না, হতে পারে না, যা খুশি করতে পারে, কিছু লাভ হবে না। সেখানে দেখা গেল পৌপাদের কথাটা কত অর্থপূর্ণ, অপ্রাকৃত জগতের যে সেবা, বৈকুণ্ঠ জগতের কোনো কিছুকে সংরক্ষণের জন্য, সুরক্ষার জন্য, এই জগতের যদি হাজার হাজার কোটি কোটি ব্যক্তিকে আমি স্যাক্রিফাইস করি, বলিদান দিই, তাহলে তাদের মঙ্গল হবে, তাদের মঙ্গল হয়ে যাবে, যেহেতু আমি বৈকুণ্ঠ জগতের স্বার্থকে সংরক্ষণ করার জন্য এদেরকে বলিদান দিয়েছি। এতে সন্দেহ প্রকাশ করার কোনো কারণই নাই। যেখানে দেশমাতৃকাকে স্বাধীন করবার জন্য হাজার হাজার জুয়ান ছেলে দেশমাতৃকার জন্য প্রাণ দিয়ে দিচ্ছে, যেখানে দেশমাতৃকাকে স্বাধীন করবার জন্য হাজার হাজার বদ্ধজীব দেশমাতৃকাকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে তারাও ধীরে ধীরে উঁচুর দিকে যাবেন। খালি তাদের দেশকে তাদের নিজের জন্য করেন নাই, ভাবটা অন্যরকম রয়েছে। বিশেষ করে ভারত যে আধ্যাত্মিক দেশ, এর জন্য যারা প্রাণ দিয়ে, তাদেরও কিছু ভালো জিনিস হবে, খারাপ হবে না। অনেকে প্রশ্ন করেন দেশমাতার জন্য মরলেন যে কী হবে, আমি তাদের একেবারে খারাপ কিছু হবে না, কর্মমধ্যে থাকলো, কিন্তু পরে আস্তে আস্তে ঊর্ধ্বগতি হতে পারে। যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধ তো বলছে সেখানে যে প্রাণ দেবে সে স্বর্গে যাবে। আরে স্বর্গ তো আমাদের কোনো দরকারই নেই, আমরা স্বর্গ চাইছি না, স্বর্গে গিয়ে কী করব? ভাগবতে অনেক অনেক সুন্দর ব্যাখ্যা আছে, প্রভুপাদ এসব কথা সমাধান করেছেন, গোস্বামী পাদগণ অপূর্ব। তাহলে বলা হচ্ছে এই যে আমি যে কথা থেকে শুরু করবার জন্য, যে কথাটাকে বোঝাবার জন্য এই কথায় ফিরে এলাম, সেটা হচ্ছে রূপ গোস্বামী পাদের চরণের ধুলি হওয়ার জন্য। আপনাদের মধ্যে ধারণা হতে পারে ধুলি হয়ে কী হবে মহারাজ, এই কথাটাকে প্রমাণ করার জন্যই আমি এটা বললাম যে বৈকুণ্ঠ জগতের একটা ধুলিকণার মূল্য হচ্ছে এখানকার যত ব্রহ্মাণ্ডে যত ঐশ্বর্য আছে তার থেকে বেশি মূল্যবান, বোঝা গেল?
বৈকুণ্ঠ জগতের একটা ধুলিকণার মূল্য হলো এই জগতের যত অনন্ত ব্রহ্মাণ্ডে যত বৈভব আছে সেইগুলোর থেকেও একটা ধুলিকণার মূল্য অনেক বেশি। কেন? ওটা পজিটিভ ওয়ার্ল্ড আর ইটস নেগেটিভ ওয়ার্ল্ড। তাহলে রূপগোস্বামীপাদের চরণের ধুলিটার মূল্য এবার বোঝা অনুভব করার চেষ্টা করুন। রূপপাদের চরণের ধুলি না হওয়া পর্যন্ত, রূপপাদের চরণের যে সৌন্দর্য দর্শন হওয়া না পর্যন্ত আমাদের হৃদয়ের কোনো রকম সেরকম অবস্থা হবে না যাতে আমরা রূপানুগ ভজন করে নেব। রূপানুগ ভজন করবার আগে রূপগোস্বামীপাদের চরণের কৃপা হবে, আমাদের ভেতরে সৌন্দর্য হবে, রূপগোস্বামীপাদের সৌন্দর্য আমাদের হৃদয়তে উদ্ভাসিত হবে, তারপরে এবার দেখা যাবে আমরা কি করব। তাহলে মায়ামুক্তির পরেও কোনো গ্যারেন্টি নাই। আমি যদি সেবা না করে বসে থাকি তাহলে সেক্ষেত্রে আমি মায়াবাদী হয়ে যাব, অর্থাৎ প্রকৃতির হাত থেকে আমার মুক্তি হওয়ার পরেও দুটো কোয়েশ্চেন আছে। আমি যেমন প্রভুপাদ প্রায়ই বলতেন অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার, কিন্তু অসৎসঙ্গ ত্যাগ করার পরেও কেউ বৈষ্ণব হতে পারল না। কেন? অসৎসঙ্গ ত্যাগ করার সঙ্গে সঙ্গে আর একটা কথার মানে আছে যেটা তোমরা বুঝতে পারলে না, সেটা কি? অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচারের সঙ্গে সঙ্গে অসৎসঙ্গ ত্যাগ মানেই সৎসঙ্গ করা। যে ব্যক্তি অসৎসঙ্গ আমি তো ছেড়ে দিয়েছি মহারাজ, আমার কেন এটা হলো? অসৎসঙ্গ তুমি ছেড়েছ, কে অসৎসঙ্গ করার ছাড়ার মানেই হলো সৎসঙ্গ করতে হবে। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার মানে তুমি অসৎসঙ্গ ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকলে তোমার কাজ করা হবে, কিছু হবে না, তার লাভ হলো না। তাহলে অসৎসঙ্গ ত্যাগের মানেই যেমন সৎসঙ্গ করা, আর তা যদি না করে সে মায়াবাদী হয়ে যাবে নাকি অধঃপতিতে এমনি হয়ে যাবে, তাকে একমাত্র বাঁচিয়ে রাখতে পারে সেবা। সেবা ছাড়া আর কোনো কিছুই মানুষকে বাঁচিয়ে রাখতে পারবে না। অনন্ত জীবরাশি তাদের একজনই সেব্য বস্তু। গুরু বৈষ্ণবের আনুগত্যে আমরা যা সেবা করতে সেটা হচ্ছে ভগবান পরাত্পরাখিলেশ্বর, এছাড়া অন্য কিছু নয়। তাহলে অসৎসঙ্গ ত্যাগে বৈষ্ণব আচার মানেই যেমন হলো সৎসঙ্গকে করা, সৎসঙ্গে উদাসীন হলে যেমন কোনো লাভ হয় না। এই সৎ এবং অসৎসঙ্গের ব্যাপারে এত সূক্ষ্ম বিচার আছে যেখানে বদ্ধজীব অনুভব করতে পারে না, কই আমি তো অসৎসঙ্গ করি না মহারাজ, কিন্তু গুরু বৈষ্ণব জানে এ বাইরের দৃষ্টিতে অসৎসঙ্গ করছে না কিন্তু অন্তঃকরণে তার অসৎসঙ্গ হয়ে যাচ্ছে। সৎসঙ্গ অসৎসঙ্গের বিচারের এত সূক্ষ্ম পদ্ধতি আছে যে মার্জিনে পৌঁছাবার মতো ক্ষমতা সবার হয় না। যারা গুরু বৈষ্ণবের বাস্তবিক কৃপা লাভ করেছেন সদ্গুরু, তারা ছাড়া এই ডেমার্কেশন এই পার্থক্যটা কোথায় আমার অসৎসঙ্গ হয়ে গেল আমি তো বুঝতে পারলাম না, আমি যে সৎসঙ্গ করছি কোথায় অসৎসঙ্গ হয়ে গেল সে বুঝতে পারবে। অনেকবার অনেক সভাতে আমাকে এই কথা বলতে হয়েছে যে যে অবস্থায় থাকুক, কেউ হয়তো আচার্যের কাজ করছেন, কেউ হয়তো কোনো বড় পদে রয়েছেন, যে যে অবস্থায় থাকুক যতক্ষণ পর্যন্ত না তিনি অদ্বয় জ্ঞানতত্ত্বতে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হতে পারছেন, সুপ্রতিষ্ঠিত, অদ্বয় জ্ঞানতত্ত্বতে সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তার কোনো শান্তি নেই। সে যে পদেই থাকুক যে কোনোভাবে গুপ্তভাবে হলেও তার অসৎসঙ্গ হয়ে যাবে, বোঝা গেল? তার কোনো রকমভাবে শান্তি নাই। অদ্বয় জ্ঞানতত্ত্বতে সম্যক রূপে সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তার কোনো গ্যারেন্টি নাই। সে যে পদেই থাকুক তার দৈনন্দিন ক্রিয়াকর্ম কোনো রকমভাবে করতে করতে কোনো রকম সূক্ষ্মভাবে অসৎসঙ্গ হয়ে যাবে। বড় উচ্চ কথা এসব, অসৎসঙ্গ সে এড়াতে পারবে না, কিন্তু যখন সে অধ্যায় জ্ঞানতত্ত্ব সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন তার পক্ষে অসৎসঙ্গ হওয়া সম্ভব নয়। সম্পূর্ণরূপে সে যেখানে যেখানে তাকাবে সব বস্তুতে কৃষ্ণকে দেখতে পাবে, সে অনুভব করবে, সে কোনো মেয়ে ছেলে দেখবে না, সেই কোনো বেটা ছেলে দেখবে না, কোনো কিছুই সে আর দেখতে পাবে না। সেখানে একটা জিনিস দেখবে সমস্ত বস্তুতে ভগবান রয়েছেন, এটা একবার অদ্বয় জ্ঞানতত্ত্বে সুপ্রতিষ্ঠিত পাওয়া। তা নাহলে ভিক্ষাকর্ম করতে গিয়ে হোক, পূজা করতে গিয়ে হোক, পাঠ কীর্তন করতে গিয়ে হোক, সব ডিগবাজি খাবে, একটাও টিকবে না, ডিগবাজি খেয়ে যাবে, কিছু করতে পারবে না। কেন? এই পূজা
ভিক্ষা হরিকথা কীর্তন এগুলো সব হচ্ছে তোমাকে প্রতিষ্ঠা দেবে, তোমাকে প্রতিষ্ঠা দেবে, সেই প্রতিষ্ঠা তুমি সহ্য করতে পারবে কি না, সহ্য করতে পারবে না মানে বল সহ্য করতে পারবে কি না এই কথার অর্থ হলো সেই প্রতিষ্ঠাগুলো তুমি নিচ্ছ কি না, নাকি গুরু বৈষ্ণবকে দিয়ে দিচ্ছ। যে প্রতিষ্ঠাগুলো তোমার পাঠ কীর্তন করতে গিয়ে ভিক্ষা করতে গিয়ে পূজা করতে গিয়ে তোমার জীবনে আসবে সেগুলোকে কি তুমি হজম তুমি কি নিজে নেওয়ার চেষ্টা করছো নাকি গুরু বৈষ্ণবকে দিয়ে দিচ্ছ। যদি গুরু বৈষ্ণবকে দিয়ে দেয় তাহলে তার আর বন্ধনের কারণ হবে না। হরিকথা বলতে গিয়ে যত অধঃপতন বেশি লোকের হয়েছে হরিকথা না বলতে পারে ততটা অধঃপতন হয় নাই, আমার কথায় ভুল বুঝবেন না। হরিকথা পাঠ কীর্তন আমি করতে পারি আমি জানি, এ ধরনের ব্যক্তি যতটা অধঃপতন হয়েছে যত বেশি সংখ্যায় যারা মোটামুটি মন্দিরে অন্ন সেবা নিয়ে রয়েছে হরিকীর্তন হরিকথা বিশেষ কিছু পারে না তাদের অতটা অধঃপতন হয় নাই। আমি এটা স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান থেকে প্রমাণ করে দেব। বড় অভূতপূর্ব কথা, এগুলোই তোমাকে বন্ধনে ফেলবে। এগুলো যেহেতু তুমি ভগবানের সন্তুষ্টির জন্য করো নাই, এগুলো তুমি ভগবানের সন্তুষ্টি গুরু বৈষ্ণবের সন্তুষ্টির জন্য তুমি করো নাই, তাই তোমার এগুলো বন্ধনের কারণ হয়ে দাঁড়ালো, নালে এতটা ক্ষতি হতো না। তাহলে অপ্রাকৃত জগতে রূপগোস্বামীপাদের চরণের ধুলি হওয়া মানে হল রূপপাদ আমাকে সৌন্দর্যতে বিভূষিত করবেন, রূপপাদের পূর্ণ কৃপা হওয়ার সঙ্গে সঙ্গে আমি রূপপাদের চরণের ধুলি হতে পারলে সেখানে কি করব, অপ্রাকৃত জগতে সেবা সুখ লাভ করতে পারবো। কেন ওখানে ধুলিকণা মানে ওই পূর্ণ চেতন রাজ্যের ধুলিকণা, তার সমস্ত কিছুই আছে, বুঝা গেল না? অপ্রাকৃত রাজ্যের ধুলিকণা সেই ধুলিকণাটাও পূর্ণ, অপ্রাকৃত জগতের ধুলিকণাটা একটা ধুলিকণা সেটা পূর্ণ, পূর্ণ জগতের যা কিছু সব পূর্ণ, বোঝা গেল না? পূর্ণ অপ্রাকৃত জগতের যা কিছু একটা ধুলিকণাও যদি হয় সেটা পূর্ণতা প্রাপ্ত হয়েছে, এই জগতের যা কিছু যে অনন্ত ব্রহ্মাণ্ডকে জড়ো করলে সেটা পূর্ণতা নাই, তার মধ্যে অভাব রয়েছে। তাহলে অপ্রাকৃত জগতের ধুলিকণা সেটা হচ্ছে পূর্ণ বস্তু, তার মধ্যে সম্পূর্ণরূপে জ্ঞান রয়েছে, সম্যক জ্ঞান সমস্ত কিছু। একটা ধুলিকণা সে সবা সব সেবা করার যোগ্যতা লাভ করেছে, কেন ওর মধ্যে পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ যেগুলো কৃষ্ণের মধ্যে আছে সব ওর মধ্যে আছে। পূর্ণ জগতে যা কিছু তা কিছু অপূর্ণ নেই, সব কিছু পূর্ণ। পূর্ণ জগতে যা কিছু তার মধ্যে অপূর্ণতা বলে কোনো কিছু থাকতে পারে না। তাহলে রূপবাদের চরণের সৌন্দর্য আমি লাভ করা না পর্যন্ত অপ্রাকৃতিক জগতের কোনো সেবা সুখ আমি লাভ করতে পারবো না, কোনো কিছু লাভ হবে না, রূপানুগ ধারায় আমি যেতে পারবো না। যে মহাপুরুষের আজকে আবির্ভাব তিথি, সে মহাপুরুষের সেবা আদর্শ যদি আপনারা দিনের পর দিন আলোচনা করেন তাহলে আমি নিশ্চিত পরিমাণে বলতে পারি আপনারা সেবা সুখ লাভ করবেন, আর আপনারা ভ্রান্ত পথে পরিচালিত হবেন না। শ্রীল বামনদেব গোস্বামী মহারাজ জীবনের প্রত্যেকটা দিনের ঘটনা আপনারা বিচার করবেন, কোন সময় গুরুবর্গের কোন আদেশ কেমনভাবে পালন করেছিলেন, কি হৃদয় নিয়ে তিনি সেটা গ্রহণ করেছিলেন, কি বিচার তার তার এক একটা গ্রন্থে যে সমস্ত বিচারগুলো আমি দেখি আমি অবাক হয়ে যাই। ঠিক এইগুলোই বহুপাদের বিচার, এইগুলোই কেশব গোস্বামী মহারাজের বিচার, অর্থাৎ তার বিচারে আমি বিন্দুমাত্র কোনো দিনও তার যত বিচার আমি লক্ষ্য করেছি এক বিন্দু বিসর্গ আমি বহুপাদের বিচার থেকে ডিভিয়েশন ঘুরে গেছে আমি কিছু দেখি নাই। সম্যকরূপে সে অপ্রাকৃতিক জগতের সমস্ত বিচারগুলো তিনি উপস্থাপন করতেন, বড় আশ্চর্য কথা। দিনের পর দিন ছোটবেলায় তিনি এসেছিলেন সেটা আপনারা জানেন, কোনো মহাপুরুষের জীবনী আবির্ভাবটির অভাব আলোচনা করতে গিয়ে অনেকেই আপনারা মনে করবেন তিনি কোথায় আবির্ভাব হয়েছেন, তার মা বাবার নাম কী ছিল, গ্রামের নাম কী ছিল ইত্যাদি আলোচনাগুলোই করা উচিত, কিন্তু বহুপাত সেগুলো অনুমোদন করেন নাই। পরমপূজায় কেশব গোস্বামী মহারাজও করেন নাই, গুরুবর্গ করেন নাই। গুরু বৈষ্ণবের বা ভগবানের আবির্ভাব তিরোভাব আলোচনা করতে গিয়ে দুটো বিষয় পাওয়া যায়, একটা হচ্ছে অন্টোলজিক্যাল অ্যাসপেক্ট, একটা হচ্ছে মর্ফোলজিক্যাল অ্যাসপেক্ট। জড় বিষয় সংক্রান্ত কিছু থাকে যদিও এটা পুরোপুরি জড় নয়, এটা অপ্রাকৃত।
তথাপি জড়জগতে কোথায় তিনি আবির্ভাব হয়েছেন, কতদিন ছিলেন, কি করেছেন, বাবার নাম কি, মার নাম কি, এইগুলো আলোচনা শুদ্ধ গুরু বৈষ্ণব ততটা করেন না। তারা কি করেন, তার বাণী, তার সিদ্ধান্তর আলোচনা করেন। কেন আমি গুরুদেবের, গুরুদেব ফর্সা ছিলেন কি কালো ছিলেন, লম্বা ছিলেন কি বেঁটে ছিলেন, মোটা কি রোগা, কোন বংশে জন্ম হয়েছিলেন, এইসব বিচারগুলো আমার কাছে বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হলো গুরুপাদপদের বাণী স্বরূপ। তো যে বাণী, তার যে একটা রূপ আছে, পরম পূজা বামন গোস্বামী মা যে বাণী স্বরূপ আছে, যতক্ষণ পর্যন্ত তার শিষ্যদের মধ্যে কেউ সেই শ্রীল বামন গোস্বামী মহাজের বাণী স্বরূপের অনুভব না করতে পারছেন, ততদিন পর্যন্ত বামন মহাজের কৃপা পেয়েছেন বলা যায় না। এক সৎশিষ্যের কাছে তার বাণী স্বরূপের উদ্বোধন হয়, যেটা বলতে গিয়ে প্রভুপাদের স্তবেতে বলা আছে, কৃপয়া হরি কীর্তন মূর্তি ধরম ধরণীভর হারক গৌর জনম ধনকাদিক বসল স্নিগ্ধ পদম প্রণমামি সতা প্রভুপাদ পদম। এখানে কি বলা রয়েছে প্রথমে, কৃপয়া হরি কীর্তন মূর্তি ধরম, হরি কীর্তন হরিকথা যখন মূর্তি ধারণ করে এলেন, তার নামই হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। সিদ্ধান্ত জগতের সরস্বতী তিনি, তার বাণী একটা রূপ ধারণ করে আমাদের সম্মুখে এলো, তার নাম হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। বাণীর কোনো রূপ হয় নাকি, শব্দের রূপ হয় নিশ্চয়ই হয়, এত বছর পরে এইসব প্রশ্নগুলো আমার করতে তো আলোচনা করতে লজ্জা করছে। আমি জানি সেলে বামনদেবের শিষ্য শিষ্যা এরা নাকি অনেক কিছু জানে, এগুলো তুচ্ছ আলোচনা করার তো কোনো প্রয়োজন বোধ করি না, কিন্তু দেখছি এসব মুশকিল। বাণীরও স্বরূপ হয়, বাণী মূর্তি ধারণ করে আসতে পারে, আসতে পারে না? বাণী যদি মূর্তি না ধারণ করে তাহলে তোমরা সাউন্ড কখনো শব্দ কখনো কোনো আকার আকৃতি ধারণ করতে পারে? শব্দ কোনো আকার আকৃতি ধারণ করতে পারে কি না, আমার একটা প্রশ্ন, সাউন্ড কোনো আকার আকৃতি ধারণ করতে পারে কি, পারে কি পারে না? হ্যাঁ, যদি প্রাকৃতিক জগতের কথাই আমি ধরছি, অপ্রাকৃতিক জগৎ যদি ছেড়েও দিই, প্রাকৃতিক জগতে আমি প্রমাণ করে দেবো সমস্ত শব্দের কোনো আকার আকৃতি আছে, আকার আছে আছে, সেখানে বলা হচ্ছে সমস্ত ব্যক্তিগণ যারা কার্ডিওগ্রাফি করে, আমার হৃদয়ের হার্টের যে বিটগুলো আছে, যখন এগুলো কাগজে বেরোয় দেখে দেখে এরকম গ্রাফ, কেউ দেখেছে কার্ডিওগ্রাফি? কার্ডিওগ্রাফি যখন আসে পেপারে আসে, এটা দেখে আমার যে হার্টের বিটগুলো সে এরকম গ্রাফ অ্যান্ড চার্ট এরকমভাবে, তার মানে প্রাকৃতিক জগতের শব্দ একটা রূপ ধারণ করতে পারে। অনেক আগেতে যারা ছিলেন তারা কলের গান শুনতেন, কলের গান বোঝেন, একটা থালার মতো রেকর্ড ছিল, সেটাকে বসিয়ে দিত, সেটা কাঁটা কাঁটা বসিয়ে দিত, চলছে এবার গান হয়, তাহলে সেটার মানে কী হলো, তাহলে যে শব্দটা সেই সময় গায়ক অর্থাৎ যিনি গান গাইছিলেন তিনি যে শব্দটা উচ্চারণ করেছিলেন, তার যে আকার আকৃতিগুলো ওখানে উঠে পড়েছিল, এখন সেই আকার আকৃতির যে যে দাগগুলো আছে ওইখানে আমি আমার পিনটা হেডফোনটা দিয়ে দিলে ওখানে ও চলতে থাকবে, ঘুরতে থাকবে, আর ওই বিট অনুযায়ী ওই গানটাই আবার রিপিট হবে। তার মানে যে গানটা তার একটা রূপ আছে, রূপ না থাকলে তাহলে এই যে এখানে উঠছে কী করে, বোঝা গেল? তাহলে প্রাকৃতিক জগতের শব্দেরও একটা রূপ আছে। তো প্রাকৃতিক জগতের শব্দেরও যখন রূপ হয়, অপ্রাকৃতিক জগতের শব্দের রূপ তো হতেই পারে অপ্রাকৃতিক। সেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই যে রূপ ধারণ করে এসছেন, অপ্রাকৃত বাণী একটা রূপ ধারণ করে আমাদের এসছেন, তার নাম হলো সিদ্ধান্ত সরস্বতী। প্রভুপাদ সবসময় লিখতেন সিদ্ধান্ত সর, ভক্তি লিখতেন না দৈন্য করে, তাকে যে উপাধি দিয়েছে, তিনি সমস্ত চিঠি লেখার পর যা কিছু লিখতেন, লেখার পর লিখতেন সিদ্ধান্ত সরস্বতী বলে ছেড়ে দিতেন, আর ভক্তি সিদ্ধান্ত বলতেন না, দৈন্য করে বলতেন, ভক্তি জগতের আমি কী বা বুঝি, এরকমভাবে করতেন। সেলে বামনদেব গোস্বামী মহারাজের যত লেখা আছে,
পরমপূজ্য কেশব গোস্বামী মহারাজের আনুগত্যে তিনি যে সমস্ত করেছেন, কতটা আনুগত্য করেছেন, তার সমস্ত লেখা, তার ভাষণ, হরিকথা শুনলেই অনুভব করা যায় কোন জগতের মহাপুরুষ তিনি ছিলেন। অতিমর্ত মহাপুরুষ, তার অপ্রাকৃত বিচার ছিল, কোনোদিন তাকে সিদ্ধান্তে থেকে ধোকা দিতে পারে না। যে কোনো সময় যে কোনো অবস্থায় সিদ্ধান্ত তিনি সঠিকভাবে বিচার করতেন। অনেক সময় তার গুরু ভাইরাও এমন এমন পরিস্থিতিতে ফেলে দিয়ে তাকে কিছু বলতে বলতেন, তিনি তখন পরিস্থিতি উল্টো দেখে সিদ্ধান্ত বিরোধ হয়ে যাবে বলে উনি মৌনও থাকতেন, কোনো কথা বলতেন না, কোনো কথায় জবাব দিতেন না, চুপচাপ থাকতেন, কেন ওই জায়গায় ওই কথা বলা যাবে না। মানে আগে কী হলো বলুন মহারাজ, মহারাজ চুপচাপ থাকতেন, কোনো কথা বলতেন না। বড় আশ্চর্য, কেউ জানতে পারত না কী কারণে, কেন যে পরিস্থিতিতে ওনারা এই কথা বলতে বলছেন ওখানে ওই কথা বলা যায় না, ওটা সিদ্ধান্ত বিরোধ হয়ে যাবে, ওই জন্য উনি মৌন থাকতেন, কোনো কথা বলতেন না। কীরকম ধরনের তার বিচার ছিল, এক একটা করে যদি বিচার ধরেন তাহলে অবাক হয়ে যাবেন। সব চৈতন্য চৈতামিতে তিনি ভক্তিবিনোদ ঠাকুরের ভাষ্য, তারপরে বহুপাদের ভাষ্য, এটার পরেও দেবানন্দ গৌরীয়মঠ থেকে এটা বেরিয়েছে, আমি খুব খুশি হয়েছি, আমাকে একটা দান দিয়েছিল ওরা মোটা, যার মধ্যে ছিল বামন গোস্বামী মহারাজের সিদ্ধান্ত বিচার কিছু কিছু জায়গায় রয়েছে, সমস্ত অপূর্ব, এখানে যেগুলো ওখানে পরিষ্কারভাবে বলা নেই তিনি সবগুলো সব ব্যাখ্যা করে করে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন, বড় আশ্চর্য জগতের কথা। এমনিতে তো তিনি বহুপাদের কৃপা পেয়েছিলেন, ছোট বয়সে তিনি এসেছিলেন, বৈষ্ণবগণের সেবাতে যে সর্বসিদ্ধি হয় এ কথাতে যে গল্প নয়, এগুলো এক এক মহাপুরুষের আলোচনা করলেই, আমি কিছুদিন আগে এক মহাপুরুষের আলোচনা করছিলাম, তিনি বাইরের জগতের হিসাবে কোনো পড়াশোনা জানেন না বিশেষ কিছু, খালি সেবা করে সিদ্ধি লাভ করেছিলেন। তিনি হচ্ছেন সাগর গোস্বামী মহারাজ, উদালা উড়িষ্যা, তিনি দেহ রেখেছেন, সেই আলোচনা করছিলাম, খালি সেবা করে সিদ্ধি লাভ করেছেন। এরকম সেবা আদর্শ স্বপ্নে ভাবা যায় না, বামন গোস্বামী মহারাজও এরকম ছোটোবেলায় এসেছিলেন, প্রভুপাদের পূর্ণ কৃপা লাভ করেছিলেন, প্রভুপাদ তাকে অনেক মজা করতেন, তাকে নিয়ে অনেক কিছু করতেন, পরীক্ষাও করতেন, নানারকম বাচ্চা কী বলে দেখি, কিন্তু দেখা যায় কোনো ভুল বলতেন না তিনি, ছোটো বয়স কিন্তু যা বলতেন একদম পাক্কা সঠিক একদম। ওখানে ভক্তি বিনোদ ইনস্টিটিউট ছিল, সেখানে তিনি পড়তে যেতেন, ওখানে পড়ে ওখানের পড়া ওখানেই ছেড়ে দিয়ে আসতেন, অথচ পরীক্ষায় সব ভালো, ওখানকার পড়া আর মঠে এসে করতেন না, মঠে তো মঠে সেবা সর্বক্ষণ সেবা নিয়ে ব্যস্ত, নানারকম সেবা করছেন বৈষ্ণবদের, কোনো না বলে কোনো কিছু নেই, সেবা বললেই খুব খুশি, যখন যে অবস্থায় রয়েছেন সবসময় সেবা। পৌপাত যাওয়ার পর অনেক ঘটনা ঘটেছিল, আপনারা সব অনেকেই জানেন, দীক্ষা নেওয়ার অত্যন্ত জরুরি মনে হলো, কেন এই সময়তে অনেক ঘটনা ছিল, পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজকে বিনোদবাবুকে অকারণে মিথ্যে বদনাম দিয়ে জেলে পাঠিয়ে দিয়েছিল, সেখানে রান্নাবাড়ি করতে গেলে কে করবে, তাকেই তো করতে হবে, এখন দীক্ষা না হলে তো জল চলবে না, কি করা যায়। একদিন গিয়ে তিনি কাঁদছেন, কাঁদছেন কাঁদছ কেন কী ব্যাপার, যখন বললেন এ ঘটনা বলে এক্ষুনি দীক্ষা দেবো নে, সঙ্গে সঙ্গে দীক্ষা হল, উনি জেলের ভেতরে এখানে বাইরে। আশ্চর্য এই সেবক, সজ্জন সেবক তার নাম ছিল, নামটা কে দিল জানেন, অপূর্ব নাম সজ্জন সেবক, বুঝে বৌপাদি দিয়েছিলেন সজ্জন সেবক। প্রচুর জ্বর একদিন, একেবারে নড়তে পারছেন না, সে অবস্থায় একজন আদেশ করেছেন শিগগিরি এটা করো, উনি বলেননি যে আমি জ্বর আমার এরকম অবস্থা কিছু করতে বলেন, ওই অবস্থায় উঠে নিয়ে তিনি সব সেবা করেছেন। পরে যখন দেখা গেল কেশব গোস্বামী দেখলেন তো জ্বর বিশাল, তো উনি কোনো কথা বললেন না, মৌন ছিলেন, গুরুদেবের সামনে নিজের কোনো কিছু প্রকাশ, এখন তো বাহাদুরি, যে কথা সকালে বলছিলাম, অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণবের যদি হৃদয়টাকে কিনতে হয়, জয় করতে হয়, তাহলে কখনোই কোনো বাহাদুরি দেখিয়ে জয় করা যাবে না,
অপ্রাকৃতিক জগতের গুরু বৈষ্ণবের হৃদয়টাকে জয় করবার জন্য আমাকেও অপ্রাকৃতিক জগতের বিষয়কে জানতে হবে, সেই অবস্থায় আমাকে উন্নীত হতে হবে। গুরুদেবের হৃদয় কি বলছে? মুখে তো এটা বলছে, মুখে তো গুরুদেব এই কথা বলছেন। মুখে অনেক সময় আমি কাল সকালেও বলেছিলাম, গুরু বৈষ্ণবের দুটো স্বরূপ, একটা হচ্ছে বঞ্চনাময় স্বরূপ, একটা বাস্তব স্বরূপ। বঞ্চনাময় স্বরূপে শিষ্যকে প্রশংসা করেন, আহা তুমি এসব পারো, তুমি ইংরেজি বলতে পারো বাবা, আহা, বিভিন্ন রকম প্রশংসা করেন, এগুলো হচ্ছে বঞ্চনাময় স্বরূপ। আরেক স্বরূপটা হচ্ছে লোকানো, সেটা সবার কাছে তিনি খুলেন না, একান্ত দেখেন যদি এর দরকার তার কাছে তিনি নিজে নিজের স্বরূপ খুলে দেন। তখন সেই শিষ্য গুরুদেবের হৃদয়ে কি ইচ্ছা আশা সব কিছু অনুভব করতে পারেন, বাকি কেউ বুঝতে পারে না, বাকি কেউ বুঝতে পারে না। কিন্তু গুরুদেব কি আদেশ করেছেন, যেন সকালবেলা আমি উদাহরণ দিয়েছিলাম বিনোদবাবুকে, প্রভুপাদ বলছেন আপনার মা অসুস্থ, আপনি বাড়ি চলে যান, কিন্তু তিনি গেলেন। যখন সন্ধ্যেবেলা আরতির পরেতে প্রভুপাদ কি হলো, আপনাকে যে বললাম বাড়ি চলে যেতে, আপনার মা অসুস্থ, আপনি গেলেন না কেন? বিনোদদা চোখে জল নিয়ে বলছেন, আপনি কি আমাকে পরীক্ষা করছেন প্রভুপাদ, আপনি আমাকে পরীক্ষা করছেন, দেখছেন কোটি কোটি জন্মের যত মা বাবা পেয়েছি আপনার চরণ পেয়ে আমি সব ভুলে গেছি, আপনি আমাকে পরীক্ষা করছেন। কোটি জন্মে লোকে পিতামাতা পায়, গুরু বৈষ্ণব নাহি মিলে ভজ হিয়ায়, আপনি আমাকে পরীক্ষা করছেন আমার আপনার চরণে কতটা অনুরাগ। তাহলে এটা তিনি বুঝতে পারলেন, অন্য কোনো সেবককে যদি বলতেন আর তোমার মা অসুস্থ তুমি চলে যা, ও সঙ্গে সঙ্গে কাপড় গুছিয়ে চলে যেত, যেত না। কিন্তু তিনি জানতেন এটা গুরুদেবের মুখের কথা, এটা গুরুদেবের মুখের কথা, হৃদয়ের কথা নয়। হৃদয় থেকে তিনি আমাকে ছাড়তে চাইছেন না, মুখের বক্তব্য হলো তোমার মা অসুস্থ তুমি চলে যা, এটা মুখের কথা, এটা পরীক্ষা করবার জন্য তিনি বলেছেন, হৃদয়ের সিদ্ধান্ত এটা নয়, এটা হৃদয়েতে অনুভব করার বিষয়। এরকম অনেক প্রমাণ আছে। চৈতন্য মঠ যখন স্থাপিত হয়েছিল, তারপরে প্রভুপাদের অপ্রাকৃত বীর্যবতী হরিকথায় তার অপ্রাকৃত ব্যক্তিত্বে কত হাজার হাজার ব্যক্তি এসেছিলেন, তাদের মধ্যে যারা ত্যাগী হয়েছিলেন তারা তো মঠের সেবায় নিজেকে দিয়েছিলেন, তাদের মধ্যেও যারা হরিকথা কীর্তন সুন্দরভাবে করতে পারতেন, দারুণ হরিকথা কীর্তন করতে পারতেন তারা, আবার কেউ কেউ শিষ্য ছিলেন তারা হরিকথা কীর্তন করতেন না, কোনো সময় কীর্তন শুনতেন, একটু কীর্তন করতে সেবাটাই করতেন। যেমন নরহরিপ্রভু, নরহরিপ্রভু কোনো হরিকথা বলতে যেতেন না কোনো জায়গায়, চৈতন্য মঠেই থাকতেন সারাক্ষণ সেবা নিয়ে। চৈতন্য মঠের মা বলা হতো তাকে, সবাইকে না খাইয়ে তিনি খেতেন না, যদি কিছু না দেয় খেতেন না। তাহলে হরিকথা কে কতটা বলতে পারে, এই কসরত বাহাদুরি, এটা দিয়ে সাধুর প্রমাণ হয় না, অনেকেই মুখস্থ করতে হয়, মেমোরি আছে, এটা হয় না। সেই জন্য সেখানে দেখা যেত যিনি হরিকথা বলতে পারেন না তিনি মঠের সেবা নিয়ে থাকেন, তিনি কোনো সন্ন্যাসী, প্রভুপাদ তাকে সন্ন্যাস দিয়েছেন। যারা হরিকথা কীর্তন করতে পারেন এরকম বাহাদুর ব্যক্তি বেশ কয়েকদিন তার সমালোচনা করতে আরম্ভ করল, হরিকথা বলতে বসে কোনো রকমভাবে কাউর সমালোচনা করা নিষেধ। যিনি হরিকথা বলতে বসবেন তিনি মনে রাখবেন সর্বোত্তম যোগ্য করতে তিনি বসেছেন, হরিকীর্তন হরিকথার মতো উচ্চতম যোগ্য আর হতে পারে না। সেখানে কোনো রকম পরনিন্দা পরচর্চা কোনো অন্য কাউর সমালোচনা ব্যাসাসন বসে হবে না, এখানে নিরপেক্ষ হরিকথা হবে। উঠে গিয়ে তোমার যদি কাউকে বক্তৃতা বলার উদ্দেশ্য থাকে সেটা বলতে পারো, তুমি আলাদাভাবে ব্যাসাসনে বসে বলবে না। অনেকে এরকম অভ্যাস আছে, ব্যাস বসেই সব বলতে আরম্ভ করলো, কে কী করেছে না করেছে দোষ, এগুলো বলা নিষেধ। প্রভুপাদ যখনই শুনলেন যারা হরিকথা কীর্তন করতে পারেন, তারা বেশ কয়েকদিন ধরে এই সন্ন্যাসীর সমালোচনা করছেন, এ তো কিছু করতে পারেন না, অকর্মণ্যমুক্ত। সঙ্গে সঙ্গে প্রভুপাদ সিংহের মতো প্রতিবাদ করলেন, তোমাদের কাউর কোনো অধিকার নেই একে কিছু বলবার, একে বলবার মতো কাউর তোমাদের কোনো অধিকার নেই, কে তোমাদের অধিকার দিয়েছে সব বলার? কারণ প্রভুপাদ জানেন এ হরিকথা বলতে না পারলেও এর হৃদয়ের টানটা আমার সঙ্গে প্রচণ্ড বেশি, এর হৃদয়ের টান আমার সঙ্গে অত্যন্ত বেশি, যে যতটা গুরু পাদপদ্মের আকর্ষণ করতে পারবে কৃপা
গুরু পদ্ম বুঝতে পারেন আর যিনি কৃপা লাভ করে দুজন বুঝতে পারে, বাইরের লোক বুঝতে পারে না। বাইরের লোক বুঝতে পারে না গুরুদেবের কৃপার ভাণ্ডারটা কে লুট করল। দেখা যায় বাইরের দৃষ্টি সামান্য পূজা পূজা করে, সামান্য সেবা করে, কেউ জানতে পারল না। কিন্তু ও জানে আর গুরুদেব জানে, গুরুদেব ওকে কৃপা করেছেন আর ও জানে আর গুরুদেব জানে, দুজন জানে কে কাকে কৃপা করে। বাইরের লোকে কোনো কিছু বলতে পারে না, বাইরের লোক অনেক হিসাব কিতাব করছে। তাহলে যিনি অনেক হরি কথা বলতে পারেন তিনিও বহুপাদের হৃদয়টাকে আকর্ষণ করতে পারেন নাই। অনেক প্রচার করেছেন, অনেক লিখেছেন, জগৎ জয় করে ফেলেছেন, বহুপাদের হৃদয়কে জয় করতে পারেননি। আবার যিনি নিরক্ষর পঞ্চানন বলে এক ভক্ত ছিল, ওকে না দেখলে বহুপাদ বলতেন পঞ্চানন কোথায় গেল, দেখো তো দেখো তো কোথায় গেল। আরে ও একটা নিরক্ষর, লেখাপড়া জানে না কিছু না, ওর জন্য বহুপাদের এত আকর্ষণ, ও কোথায় গেল দেখো, ও দেখতে পাচ্ছি না অনেকক্ষণ ধরে। তাহলে কতটা তার সঙ্গে ভালোবাসা। গুরু বৈষ্ণবের হৃদয়টা এমনি বোঝা যায় অনেক গভীর। আবার দেখা যেত গৌড়ীয় পত্রিকা সম্পাদনা করতেন, অনেক বই লিখতে পারতেন, অনেক বক্তৃতা দিতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। হঠাৎ একদিন তিনি কী হলো, মায়াদেবীর আকর্ষণে তিনি চৈতন্যমঠ ছেড়ে চলে গেলেন দেশের বাড়িতে ঢাকাতে। তিনি চলে গেলেন, এত বড় সম্পাদনা করতে পারেন, লিখতে পারেন, বক্তৃতা দিতে, বিশাল জগৎ জয় করতে পারেন। তিনি হঠাৎ মায়াদেবীর প্রসাদে তিনি হঠাৎ চৈতন্যমঠ ছেড়ে হঠাৎ বাড়িতে চলে গেলেন ঢাকাতে। কিন্তু তার জন্য বহুপাদ একটা বিন্দু বিসর্গ নিঃশ্বাস, দীর্ঘ নিঃশ্বাস ফেলেন নাই। এ কোথায় চলে গেল, কেন গেল, আমার তো ক্ষতি হলো, কিচ্ছু বলেন নাই। মনে হলো কিছুই যায়নি, গেছে ভালো হয়েছে। তাহলে মহাপুরুষের হৃদয়টাকে অনুভব করা কত কঠিন, কারা পারে অনুভব করতে। যার জন্যই আজকে এই কথাই আলোচ্য বিষয় ছিল, বামন গোস্বামী মহারাজ কীভাবে পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজ চরণে পূর্ণ কৃপাটাকে খিঁচে নিয়েছে। এত ক্ষমতা তার, তার ভক্তি বলে গুরুদেবের পূর্ণ কৃপাটাকে কেড়ে নিয়েছেন তিনি, আশ্চর্য বিষয়। একদা দুজোড়া জুতো এনেছেন বামনদেবের জন্য গুরুদেব কেশব গোস্বামী মহারাজ। যেই শুনেছেন গুরুদেব আমার জন্য জুতো এনেছেন, কাঁদতে আরম্ভ করলেন, আমার জন্য আপনি জুতো আনবেন, এমন কান্না মানে চিন্তা করে। কেশব গোস্বামী বলছেন, শোনো বাবা তো হওনি, যেদিন বাবা হবে বুঝবে, বাবা ছেড়ে জুতো সব করতে পারে, দুঃখ কি। অন্তরের অনেক কথা, গোপন কথা, আজ বেশি কথা বলার সময় নেই, আরও তো শুরু হবে, আপনাদের সময় হয়ে গেছে। তাহলে যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে প্রহ্লাদ মহারাজ বলেছেন কাকে, নৃসিংহদেবকে প্রার্থনা করেছিলেন, আর নৃসিংহদেবের কাছে প্রহ্লাদ মহারাজের আরেকটা কথা যে আলোচনা করে আজকে আমি শেষ করব, এটি প্রাসঙ্গিক। সেই শ্লোকের বিস্তৃত ব্যাখ্যা আজকে হতে পারবে না, কোনো সময় যদি সুযোগ হয় হতে পারবে ভগবানের ইচ্ছা থাকলে। নৈতদ মনো মে তব কথা সুবৈকুণ্ঠনাথ, নৈতদ মনো মে তব কথা সুবৈকুণ্ঠনাথ, নৈতদ মনো মে তব কথা সুবৈকুণ্ঠনাথ, সম্প্রীয়তে দুরিত দুষ্টমসাধু তীব্রম কামাতুরম হর্ষ শোক ভয়ৈশনার্থম, কামাতুরম হর্ষ শোক ভয়ৈশনার্থম, তস্মিন কথম তব গতিম ভিমিষ্যামি দীনঃ, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ বাসিন্দুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবভ্যো নমো। হরিকথা কীর্তনে মন লেগে গেলেই প্রহ্লাদ মহারাজ এই শ্লোক আলোচনা করব, পরে কোনো একদিন আলোচনা করব, ব্যাখ্যা আজকে সময় নেই।